হ্যালো বন্ধুরা মোবাইল ডেটা অন রয়েছে কিন্তু মোবাইলে ইন্টারনেট চলছে না বা ইন্টারনেট কাজ করছে না আপনার স্মার্টফোনে যদি এরকম ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওটি কেবলমাত্র আপনার জন্য এজন্য আপনাদের স্মার্টফোনে প্রথমে দুটো অপশান চেক করে নিতে হবে যে এই দুটো অপশান আপনার স্মার্টফোনে ঠিকঠাক রয়েছে কি না প্রথমে আপনাদের চেক করে নিতে হবে সেলুলার ডেটা এখানে আমার ভিআই ইন্ডিয়া সিম কার্ডটি শো করছে অর্থাৎ এখানে আমার এই সিম কার্ডটিতে ইন্টারনেট রয়েছে সেজন্য আমি এই ভিআই সিম কার্ডটিকে এখানে সেট করে রেখেছি আপনারা এখানে আপনাদের যেই সিম কার্ডটিতে ইন্টারনেট রয়েছে সেই সিম কার্ডটি এখানে সিলেক্ট করে নেবেন এরপর আপনারা আপনাদের স্মার্টফোনে চেক করবেন প্রিফারেড নেটওয়ার্ক টাইপ এখানে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনারা আপনাদের স্মার্টফোনটিতে এরকম সকল ধরনের অপশানগুলি শো করছে এমন ধরনের অপশানটি সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনার স্মার্টফোনটি যদি ফাইভ জি হয়ে থাকে তাহলে সেখানে আপনারা দেখতে পাবেন টু জি থ্রি জি ফোর জি এবং ফাইভ জি এই অপশানটিকে আপনারা সিলেক্ট করে নেবেন এই সকল অপশানগুলি ঠিকঠাক থাকার পরেও যদি আপনার স্মার্টফোনে ইন্টারনেট সঠিকভাবে কাজ না করে সেজন্য আপনাদের প্রথমে স্মার্টফোনে থাকা সেটিংস অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিতে হবে এরপর একেবারে ওপরে যে অপশানটি শো করছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশানটির ওপরে আপনারা একটি ক্লিক দিয়ে দেবেন এরপর মোবাইল নেটওয়ার্ক এই অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো অপশান শো করবে এখানে একেবারে নিচে অ্যাক্সেস পয়েন্ট নেমস এই অপশানটি শো করছে আপনাদের স্মার্টফোনে এই অপশানটি শর্ট আকারে শো হতে পারে অর্থাৎ এই অপশানটির শর্ট নাম হল এ পি এন এরকম ধরনের যদি কোনো অপশান দেখতে পান তাহলে সেই অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দিন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে একেবারে ওপরের ডান দিকের কোণে তিনটে ডট রয়েছে এই থ্রি ডটের ওপরে আপনারা একটি ক্লিক দিয়ে দেবেন এরপর আপনারা রিসেট টু ডিফল্ট এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন এখানে আপনাদের অ্যাক্সেস পয়েন্ট নেমস অপশানটি রিস্টোর হবে এছাড়াও আপনাদের স্মার্টফোনে আরও একটি সেটিংস করতে হবে এজন্য আপনাদের স্মার্টফোনে সেটিংস অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর একেবারে ওপরে সার্চ সেটিংস অপশান রয়েছে এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন আর ইএসইটি রিসেট রিসেট লেখার সাথে সাথেই অনেকগুলো অপশান শো করবে এখানে একেবারে ওপরে যে অপশানটি রয়েছে রিসেট অপশানস আপনারা এখানে রিসেট অপশানস লিখেও সার্চ করতে পারেন সার্চ করার সাথে সাথে এই একেবারে ওপরে যে অপশানটি শো করছে এই অপশানটিতে আপনারা একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে তিনটি অপশান শো করবে এখানে একেবারে ওপরে যে অপশানটি রয়েছে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এই অপশানটিতে আপনারা একটি ক্লিক দিয়ে দেবেন সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরপর আপনারা এখানে একেবারে নিচে রিসেট সেটিংস এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার স্মার্টফোনে থাকা স্ক্রিন লকটি এখানে চাইবে অর্থাৎ যেই প্যাটার্ন বা পাসওয়ার্ড দিয়ে আপনার স্মার্টফোনটি লক করে রেখেছেন সেই প্যাটার্ন বা পিনটি এখানে দিতে বলা হবে এরপর আপনারা এখানে রিসেট সেটিংস এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার স্মার্টফোনের নেটওয়ার্ক সেটিংসগুলি রিসেট হয়ে যাবে এই সেটিংসগুলি যদি আপনার স্মার্টফোনে করে নেন তাহলে আপনার স্মার্টফোনে ইন্টারনেট এবং সিগন্যাল সম্পর্কিত সমস্যাগুলো আর কখনোই হবে না বা অনেকটাই কম হবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকটাই কাজে আসবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশন আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না